শাকসবজির দামে আগুন, বাজারে গিয়ে পকেটে টান মধ্যবিত্তের। একই বুলবুলের দাপটে ধান চাষ, পান চাষে ক্ষতি হয়েছে, আলু চাষ পিছিয়ে দিতে হয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ফসল মাঠেই নষ্ট হচ্ছে, যার জেরে চাষি এবং কৃষকদের যেমন মাথায় হাত, পাশাপাশি আজ বাজারে গিয়ে হতাশ হতে হচ্ছে অনেক ক্রেতাকেই। আমরা এই মুহূর্তে বাজারের ছবিটা একবার জেনে নেওয়ার চেষ্টা করবো। সরাসরি চলে যাবো মানিকতলা বাজারে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন ভট্টাচার্য। সুশোভন, সকালেও যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল, তুমি যেমনটা বলছিলে যে একটা আশঙ্কা করা হচ্ছে বুলবুলের দাপটে যে শাকসবজির দাম বাড়তে পারে, কারণ এমনিতেই শাকসবজির দামে আগুন। সেক্ষেত্রে বিক্রেতারা তারা কি বলছেন এবং যারা ক্রেতা তাদের সঙ্গেও যদি কথা বলা সম্ভব হয় তারাও বা কি বলছেন? দেখো, বিক্রেতারা এক কথায় বলছেন যে যে দামটা বেড়েছে সেই দামটা যখন কিনতে আসছেন যারা ক্রেতারা, তারা কিন্তু যদি কেউ 1 কেজি কেনে সেক্ষেত্রে 500 কিনতে হচ্ছে, এবং অপর দিক থেকে যেটা সমস্যা যে তাদের কাছে যোগান নেই এবং মুনাফা যেটা হয় যেই জন্য তারা প্রতিদিন দোকানে বসেন সেই মুনাফাটাও কিন্তু যথেষ্ট কম, সেক্ষেত্রে তাদের অসুবিধা হচ্ছে। অন্যদিকে যদি তোমাদের ক্রেতাদের কথা বলতে যাই, অবশ্যই ক্রেতাদের কাছে যাব, কিন্তু ক্রেতারা কিন্তু একটা কথা স্পষ্টত বলছেন, যেভাবে দাম বাড়ছে দিনের পর দিন সেভাবে কিন্তু রোজ বাজারে এসে পর্যাপ্ত জিনিস কিনে নিয়ে যাওয়া সেটা সম্ভব নয়। কার্যত জিনিস কিনতে এসে যে ম্যানেজ করা সেটার উপরই তাদের নির্ভর করতে হচ্ছে। তোমাকে আমি মানিকতলা বাজারে ঠিক চিত্রটা দেখাবো। দেখো, একবারে ফাঁকা, এবং যারা মূলত বাজার করতে আসেন তারা কিন্তু বলছেন যে বাড়তি খরচ করতে হচ্ছে সেই জায়গায়। আপনাকে একটু জিজ্ঞাসা করবো, সব জিনিসের দামই তো বেশি, মূলত কি কি কিনতে পারলেন, আদৌ কিছু কিনতে পারলেন? মেন হচ্ছে সবজিটা একদম ডাউন হয়ে গেছে, বেঁচে গেছে চারিদিকে, মাছের একই অবস্থা এখন। মানে এ মাছ না গেলে কিছু সবজি হবে না, একমাত্র আলুটাই। পেঁয়াজ আলু এগুলো তো দাম অনেক বেশি, পেঁয়াজ দাম বেশি খুব, আর আলুর দাম তো কম আছে একটু, যা হোক 25-30 টাকা হলেও আলু চলে যাবে, কিন্তু সবজি তো একদম নেই বলতে চলে। আর মাছের দাম অমনি, ম্যাটাস থেকে মাছ খুব কম আসছে, আমি ম্যাটাসের মাছ বেশি। কিন্তু দেখো, বুঝতেই পারছো যে যেহেতু দাম অনেকটাই বেশি সেক্ষেত্রে যথেষ্ট অসুবিধা হচ্ছে, এবং তার মধ্যে তোমায় জানিয়ে রাখি যেহেতু পানের বোরস তুমি জানো যে অনেকটাই নষ্ট হয়েছে এই বুলবুলের প্রভাবে, সেক্ষেত্রে কিন্তু মিষ্টি পান যেগুলো বাজারে বিক্রি হয়, যেটা পরশু 120 টাকা 100 পাতা যেগুলো পাওয়া যেত সেটা কিন্তু বর্তমানে 300 টাকা 100 পাতা। সুতরাং তুমি বুঝতেই পারছো যে দাম অনেকটাই বেড়েছে, সেই অনুযায়ী যোগানও কম, এবং অপর দিক থেকে যারা কিনতে আসছেন তাদেরও কিন্তু মাথায় হাত পায়। পাকা ধানে মই দিয়েছে বুলবুল। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় লণ্ডভণ্ড চাষের জমি, পূর্ব মেদিনীপুর এবং 224 পরগনায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এছাড়াও বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় পাকা ধান নষ্ট মাঠেই বাঁধাকপি, ফুলকপি, মূলো সহ বিভিন্ন শীতকালীন সবজিরও ব্যাপক ক্ষতি হয়েছে। চাষের জমিতে জল, জল কৃষকদের চোখেও। বুলবুলের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা ঝড় বৃষ্টি, মুহূর্তে লণ্ডভণ্ড সাজানো চাষের জমি, নষ্ট কৃষকদের সমস্ত পরিশ্রম, লাভের আশায় জল। পূর্ব মেদিনীপুর ও 224 পরগনায় চাষের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এছাড়াও রাজ্যে শস্যগোলা হিসেবে পরিচিত পূর্ব বর্ধমানে ধান চাষে ব্যাপক ক্ষতি। গোলসি, ভাতার, মন্তেশ্বর, কালনা, কাটোয়া, রায়না, জামালপুর ব্লকে কাটার আগেই মাঠে নষ্ট পাকা ধান। পূর্বস্থলী, মেমারি, শক্তিগড়, কালনায় অনেকেই আলু চাষ করে ফেলেছিলেন, সেসব পচে যাওয়ার আশঙ্কায় কৃষকরা। কালো ধান তোলা কোনো সম্ভব নয়, এত জল হয়ে গেছে যে সেগুলো জলে গাড়িও নামবে না, লোকজন কি তোলা যাবে, আর সব করলে পচে যাবে, সব থাকবে না। সিঙ্গুর, হরিপাল, পোলবা, পান্ডুয়া সহ বিভিন্ন ব্লকে আমন ধান ওঠার মুখে ব্যাপক ক্ষতি। তারকেশ্বর, পুরশুরা, আরামবাগে আলু চাষের জন্য তৈরি করা মাটিও ঝড় জলে নষ্ট হয়েছে, আলু চাষও তাই পিছিয়ে গেল। এই বুলবুলের জন্য সব ধানের উপরে জল, মাঠে সমস্তটাই পাকা ধান, সেই হিসাবে একটা ব্যাপক ক্ষতি হয়েছে। মুর্শিদাবাদে হরিহরপাড়া, নওদা, বেলডাঙ্গা, কান্দি, জঙ্গিপুর সহ একাধিক এলাকায় ধান চাষের ক্ষতি হয়েছে। কল্যাণী, হরিণঘাটা, চাকদা, রানাঘাট 1 ও 2 ব্লকে শীতকালীন ফসলের ক্ষতি হয়েছে, ক্ষতি ধান চাষেও।
তৈলবীজ চাষীদেরও মাথায় হাত। আলুতে এবার যা বৃষ্টি হলো তাতে নাভি ধসা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। এখন যে অধিক বৃষ্টি হয়ে গেল এতে কিন্তু ডালের পচন রোগ আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। হাওড়া গ্রামীণের বাগনা, নামতা, শ্যামপুর, উদয়নারায়ণপুরে কয়েকশো একর জমিতে আমন ধানের ক্ষতি হয়েছে। এছাড়াও গোপীবল্লভপুর, নয়াগ্রাম, লালগড় ও ঝাড়খণ্ড লাগোয়া সীমান্ত এলাকায় ধান ও সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। নিউজ 18 বাংলা। অযোধ্যা মামলার দীর্ঘ বিবাদে নিষ্পত্তি হয়েছে শনিবার। তার পরের দিন দোকান বাজার খুললেও প্রশাসনের বাড়তি নজরদারি রয়েছে অযোধ্যায় দর্শনার্থীর ভিড়। তবে চোখে পড়ল না মিলাদ উন নবীর কোনো ছাপ। আর পাঁচটা দিনের মতোই গম গম করছে অযোধ্যা। দোকান বাজার খুলেছে, রাস্তাঘাটেও ভিড়। তবু নজরদারিতে খামতি নেই। যে জমিতে মন্দির হবে তার আশপাশের এলাকায় রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা, ব্যারিকেড করে চলছে তল্লাশি। পুলিশের নিরাপত্তা বিভিন্ন রাস্তায় রয়েছে, ব্যারিকেড রয়েছে, কিন্তু রাম জন্মভূমি দেখার জন্য দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে, যে কারণে এই রাস্তা খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। আর মিডিয়ার জন্য অনেকটা অনুমতি দেওয়া হয়েছে যাতে তারা ভিতরে আসতে পারেন। এখন এই রাস্তায় দর্শনার্থীদের সঙ্গে বহু মানুষ আসছেন, যারা দেখতে চাইছেন রাম জন্মভূমিটা আসতে কেমন। দর্শনার্থী বেড়েছে, জনজীবনও স্বাভাবিক। রবিবার ছিল মুসলিমদের উৎসব মিলাদ উন নবী, কিন্তু তার কোনো ছাপই দেখা গেল না অযোধ্যায়। হিন্দু সাধু সন্তদের দাবি, সুপ্রিম কোর্টের রায়ে জয় হয়েছে মুসলিমদেরই। সবসে আহম ইসমে ইয়ে হ্যায় কি ইসমে জিতনা খুশ হিন্দু হ্যায় উসসে ডবল খুশ মুসলমান হ্যায়। তো ইহাঁ জো মুসলিম ধর্মগুরু হ্যায় জো বাস্তব মে সচ্চে মুসলমান থে অর জো ইসলাম কো মাননে ওয়ালে মুসলমান থে, তো উনকে মন মে হার্দিক ইচ্ছা থি কি ওয়াহাঁ সে হট কে কোই নির্বিবাদ জগহ মিল যায়। বিতর্ক বিবাদ শেষ হয়েছে, কিন্তু অযোধ্যা নগর এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের কড়া নজরদারিতে। রাস্তার প্রত্যেকটি জায়গায় একের পর এক ব্যারিকেড, যে ব্যারিকেড কবে খুলবে এখনো পর্যন্ত নিশ্চিত নয়। ক্যামেরায় সমীরণ বিশ্বাসের সঙ্গে সপ্তশিশম, নিউজ 18 বাংলা, অযোধ্যা। শুরুটা হয়েছিল সেই 1990 সালে, যে বছর বাবরি মসজিদ ধুলোই মিশেছিল। তারপর থেকে অযোধ্যায় চলেছে রাম মন্দিরের পাথর খোদাই। এত বছর পর শীর্ষ আদালতের অনুমতি মিলেছে, এবার রাম মন্দির তৈরির স্বপ্ন পূরণ হবে। শহরটা নামেই যেন জড়িয়ে ইতিহাস। সেই স্বাধীনতার আগে থেকে শুরু হয়েছিল টানা পোড়েন, মাঝে সরজু নদী দিয়ে অনেক জল বয়ে গেছে। এত বছর পর মন্দির তৈরি হবে অযোধ্যায়, তবে শুরুটা হয়েছিল অনেক আগেই। ১৯৯০ সালে দুজন কারিগর নিয়ে করশালায় কাজ শুরু হয়। রাজস্থানের গোলাপি পাথরের গায়ে শিল্পের খোদাই। একদিন স্বপ্ন পূরণ হবে, সেই বিশ্বাস থেকেই হয়তো ওরা মন্দির তৈরির কাজ চালিয়ে গিয়েছেন এতগুলো বছর। রাজস্থান, গুজরাট, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এসেছিলেন, তারা তৈরি করেছেন এই ধরনের কাজ। কোন বিশ্বাস থেকে আসলে তারা মনে করেছিলেন তাদের শিল্পী সত্তা যেন ভবিষ্যতে রূপ পায়, অবশেষে সেই রূপ পেতে চলেছে। কারিগরং কি সংখ্যা নিত্য বাড়তি গই অর এস প্রকার সে 80 কারিগর লগভগ ইহাঁ পর কার্য করতে রহে। সিংহদ্বার, নৃত্যমণ্ডপ, রঙমণ্ডপ, কোলি গর্ভগৃহ অর শিখর ইসকা ভাগ হ্যায়, তো ইয়ে সারে বননা হ্যায় অর ইসমে সে জো ভূতল কা কাম হ্যায় ইয়ানি গ্রাউন্ড ফ্লোর ও বনকর তৈয়ার হ্যায় জহাঁ পর রামলালা বিরাজমান হোঙ্গে। কেমন হবে রাম মন্দির? মন্দিরের দৈর্ঘ্য 265 ফুট 5 ইঞ্চি, 140 ফুট চওড়া, উচ্চতা 128 ফুট। প্রথম তলায় থাকবে রামলালা বিরাজমান, দ্বিতীয় তলায় থাকবে রাম দরবার। রাম দরবারে রাম, লক্ষ্মণ, মাতা জানকী, হনুমানের মূর্তি,
রাজস্থানের গোলাপী স্যান্ডস্টোন দিয়ে তৈরি হচ্ছে মন্দির। মন্দির তৈরিতে লাগবে 115,000 ঘনফুট পাথর। কর্তৃপক্ষের দাবি, মন্দিরের 65% কাজ শেষ হয়েছে, এবার কাঠাময় পাথর গাঁথার অপেক্ষা। শীর্ষ আদালতের নির্দেশ মতো কেন্দ্রীয় সরকারের গড়ে দেওয়া ট্রাস্টের তদারকিতে তৈরি হবে রাম মন্দির। তবে এই মন্দির তো শুধু শিল্প আর ইট পাথরের গাঁথনি নয়, জড়িয়ে আছে কোটি কোটি মানুষের আবেগ। শিল্পীদের জাত, ধর্ম, বর্ণ কিছুই বোঝায় থাকে না, কিন্তু তাদের এই শিল্পকর্ম আদতে ভবিষ্যতে এমন এক দ্রষ্টব্য স্থান তৈরি করবে যে কারণে বহু মানুষ শুধু এই শিল্পকর্ম দেখতেই আসবেন। ক্যামেরায় সমীরণ বিশ্বাসের সঙ্গে সপ্তর্ষি সোম, নিউজ 18 বাংলা, অযোধ্যা। আর এবার নজর রাখতে হচ্ছে মহারাষ্ট্রে, কারণ মহারাষ্ট্রে মহাসংকটে নতুন মোড়। শিবসেনার সঙ্গে এনসিপি কংগ্রেসের জোট ঘিরে জল্পনা। মোদি মন্ত্রিসভা থেকে ইস্তফা শিবসেনার মন্ত্রী অরবিন্দ সাওয়ান্তের। এখনই সরকার গড়তে পারছে না বিজেপি। গতকালই রাজ্যপালকে জানিয়ে দিয়েছিল শিবসেনাকে সরকার গড়তে ডাক রাজ্যপালের, এবং আজ সন্ধ্যে 7:30 পর্যন্ত সময়সীমা। কথা বলবো রয়েছেন সিনিয়র অ্যাসোসিয়েট এডিটর মুম্বাইয়ের অমিত রায়। অমিতজি, জানা চাহেঙ্গে কন হোগা সিএম, কব বনেগা সরকার। রেজাল্ট আউট কে বাদ সে শিবসেনা বিজেপি কা মহাটাসল অভি ভি জারি হে, ফিলহাল আজ ক্যা স্থিতি হে? देखिए, निश्चित तौर पर जिस तरह से आज सुबह जो है एक बड़ा झटका जो है एनडीए को लगा है कि अरविंद सावंत जो शिवसेना के कोटे से मंत्री थे, उन्होंने साफ तौर पर कह दिया कि वो इस्तीफा दे रहे हैं और 11 बजे जो है प्रेस कॉन्फ्रेंस करेंगे दिल्ली में, पूरी बात की जानकारी देंगे। उन्होंने ट्वीट में साफ तौर पर लिखा है जिस तरह से बीजेपी ने झूठा होने का आरोप जो शिवसेना पे लगाया, इससे हम बिल्कुल आहत हैं और हम ऐसी झूठी सरकार में जो है बिल्कुल नहीं रह सकते हैं, इस कारण अरविंद सावंत ने इस्तीफा देने का मन बनाया है। वहीं दूसरी तरफ अगर मुंबई की बात करें, 10 बजे एनसीपी कोर कमेटी की बैठक है, 10 बजे जो है सोनिया गांधी के निवास स्थान दिल्ली में भी बैठक है और यहां पर अभी 10 बजे जो है शिवसेना की भी बैठक उनके विधायकों के साथ शुरू है कि आखिर किस तरह से सरकार बनानी है, क्या मुद्दे होंगे, क्या फॉर्मूले होंगे, ये सारी चीजें जो है तीनों ही बैठकों यानी कांग्रेस, एनसीपी, शिवसेना अपनी अपनी बैठकों में तय करेंगे और आज देर शाम तक यानी 7:30 बजे तक जो है शिवसेना को जो है राज्यपाल के पास जाके बताना है कि आखिर वो सरकार बना पाएंगे कि नहीं बना पाएंगे, बना पाएंगे किस तरह के मुद्दे होंगे, क्या नंबर होगा, क्या आंकड़ा होगा, ये सारी चीजों की जानकारी देंगे। और एक और खबर आ सकती है कि सरकार बनाने के लिए वो राज्यपाल से समय भी मांग सकते हैं, क्योंकि कल एनसीपी की बहुत बड़ी महत्वपूर्ण बैठक है अपने सभी विधायकों के साथ, उसमें ये तय करना है कि आखिरकार जो कॉमन मिनिमम प्रोग्राम क्या होगा, कौन कौन से बिंदु होंगे जो सरकार में चलेंगे, कौन कौन से बिंदुओं पे सरकार चलेगी, क्या आगे चल के कोई क्लैशेस ना है, इसके लिए पूरा एक खाका जो है सभी पार्टियों को तैयार करना पड़ेगा जो शिवसेना के साथ गठबंधन में रहेगा। तो इसके लिए सभी पार्टियों की बैठक जो है लगातार जारी है। अब देखना ये होगा कि देर शाम 7:30 बजे तक किस तरह की स्थिति जो है सामने आती है। बिल्कुल, शुक्रिया।